প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের 2021 সালের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের আমরা সমাধানটা দেব। তো এখানে একটা সৃজনশীল ছিল, আসলে উদ্দীপকটা ছিল বৃহস্পতিবার প্রমার আম্মু চাল ডাল উদ্ভিজ্জ ভোজ্য তেল সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আব্বুকে বললেন যে কাল তারা বাইরে বেড়াতে যাবে এবং বাইরে খাবে। কথা মতো শুক্রবারে তারা বাইরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্ক এবং বিকেলে বার্গার খেল। তো ক নম্বরে চাওয়া হয়েছে প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ। তো আমরা অ্যান্সারটা দেখে আসি। ক নম্বরে আমরা বলবো যে প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে উদ্ভিজ্জ ভোজ্য, যেগুলো উদ্ভিদ থেকে আসে, যেটা সয়াবিন তেল টেল জাতীয় জিনিসগুলো, এই উদ্ভিজ্জ ভোজ্য বা যেগুলো উদ্ভিদ থেকে যেগুলো পাওয়া যায় সেই খাদ্যগুলো ভিটামিন ই সমৃদ্ধ। তো আমরা এখন খ নম্বর কোয়েশ্চেনটা দেখি। খ নম্বর কোয়েশ্চেনে যেটা ছিল সেটা হলো যে কোন খাবারগুলো ভিটামিন ই সমৃদ্ধ। তাহলে উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্ভিজ্জ উৎস এবং কোন খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় তা ছকের মাধ্যমে দেখাও। তো আমরা এখন খ নম্বরের উত্তরটা দেখব। আমরা ক নম্বর আসলে বুঝতে পেরেছি, ম্যাক্সিমাম খাবার তো উদ্ভিদ থেকে আসে, কিন্তু ডাইরেক্ট যেটা উদ্ভিদ থেকে পাওয়া গিয়েছিল চাল, এগুলো আমরা নিচে দেখব পরে। তো এটাকেই বলা হয়েছিল যে উদ্ভিজ্জ ভোজ্য ভিটামিন ই সমৃদ্ধ, মানে উদ্ভিদ থেকে যে খাদ্যগুলো খেয়েছে। আর খ নম্বরের অ্যান্সার করতে গেলে আমরা বলবো যে উল্লেখিত খাবারগুলোর মধ্যে যে খাবার উদ্ভিজ্জ উৎস এবং যে খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় নিচে তা ছকের মাধ্যমে দেখানো হলো। তোমরা আমার কথার সাথে সাথে লিখে ফেলো, তাহলে সুবিধা হবে। খ নম্বরের উত্তর হলো উল্লেখিত খাবারগুলোর মধ্যে যে খাবারগুলো উদ্ভিজ্জ উৎস এবং যে খাবারগুলো প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় তা ছকের মাধ্যমে দেখানো হলো। তো আমরা উদ্ভিজ্জ উৎসর ক্ষেত্রে বলছি যে উদ্ভিজ্জ উৎস হলো চাল, কমা ডাল, তারপরে সবজি, পেয়ারা আর হলো ফ্রাইড রাইস। তো আবারও বলছি উদ্ভিজ্জ উৎস হলো চাল, ডাল, সবজি, পেয়ারা, ফ্রাইড রাইস। আর প্রাণীজ উৎস হলো যেগুলো প্রাণী থেকে পাওয়া গিয়েছিল, মাংস, ফ্রাইড চিকেন আর হলো বার্গার। বার্গারেও কিন্তু মাংস জাতীয় জিনিস থাকে। তো এটা ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার, যে কোনটা উদ্ভিজ্জ উৎস আর কোনটা প্রাণীজ উৎস। তো এবার আমরা গ নম্বর কোয়েশ্চেনটা দেখে আসি। গ নম্বরে বলেছে বৃহস্পতিবারে প্রমার গৃহীত খাবারগুলোর একটা সুষম খাদ্য পিরামিড চিত্র একে উপস্থাপন করো। তো আমরা গ নম্বরটায় এখন চলে যাচ্ছি। বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারগুলোর একটা সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করা হলো। তো কী কী খেলো সেটা আমরা আগে বলবো, যে বৃহস্পতিবার প্রমার গৃহীত খাদ্যগুলো হলো পেয়ারা, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্ক এবং বার্গার। আবারও বলছি বৃহস্পতিবার প্রমার গৃহীত খাদ্যগুলো হলো পেয়ারা, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্ক এবং বার্গার। এই খাদ্যগুলো দ্বারা গঠিত খাদ্য পিরামিডের দিকে তাকালে কোন ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার ধারণা পাওয়া যায়। তো পিরামিড আসলে কিছু না, ত্রিভুজের মতো একটা আকৃতি, আমরা নিচে দেখাবো। তো এটা আসলে ত্রিভুজ সেই পিরামিডে স্থাপন করতে হবে যে কোন খাবারগুলো কোন শ্রেণীতে রাখলাম, সেই কথাগুলো এখানে বলতে হবে। তো আমরা পরের লাইনটা যাই। শর্করাকে নিচে রেখে আমরা এখানে বলছি যে পিরামিডটা আমরা কীভাবে আঁকছি। শর্করা জাতীয় খাবারগুলোকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে, মানে কোনটা বেশি খেতে হয় কোনটা কম খেতে হয়, পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে। তো আবার আমরা বলছি লাইনটা, শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে, মানে সিরিয়ালি নিচে থাকবে শর্করা, তার উপরে আস্তে আস্তে আসবে, আমরা চিত্র গেলে দেখব, শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে। আচ্ছা, নেক্সটে আমরা বলবো যে নিচে একটি সুষম খাদ্য পিরামিড দেখানো হলো। তো এই এই ছবিটা তোমরা জাস্ট একটা ত্রিভুজের মতো করে এঁকে নিবে, এটাই আসলে পিরামিড বলে, এটা ত্রিভুজ আকৃতির মতোই, এই যে বড় করে, তবে কালার করা যাবে না, তোমরা নর্মালি সাদা কালো। আর এখানে আসলে আমি এক জায়গা থেকে নিয়েছি, এখানে ইংলিশে ছিল, পঞ্চম শ্রেণীর বইয়ে এটা কিন্তু আছে, তোমরা জাস্ট এগুলো বাংলায় লিখে দিবে। হ্যাঁ, গ্রেইন এই জায়গাটায় তোমরা লিখে দিবে খাদ্যশস্য, আর এই ফ্রুটের এই জায়গাটায় লিখে দিবে ফলমূল এবং শাকসবজি, এই যে দুটোই আছে ভেজিটেবল। তো এখানে ছবি তোমরা যা পারো মোটামুটি, এখানে যা আছে কলা টলা এগুলোর একটু, তরমুজ টরমুজ যে ফলের ছবি ভালো পারো, শাকসবজি কিছু এঁকে দিলেই হয়ে যাবে। আর নিচের গ্রেইনের মধ্যে তোমরা ভাত, রুটি এই জাতীয় যে কোনো ছবি দিতে পারো। তো নিচে আমাদের ছিল গ্রেইন খাদ্যশস্যগুলো, তারপরে আমরা ফ্রুট ভেজিটেবল, আর এখানে যেটা ছিল সেটা হলো মাছ, মাংস, দুগ্ধজাত খাবার, মানে আমিষ, যেটা সিম, ডাল, এগুলো
তোমরা বাংলায় লিখে দিবে, আবারও বলছি। আর এখানে কিছু মাংস, তারপরে কি গ্লাসে দুধ, এগুলো মাছ টাছ একটু ছবি এঁকে দিলেই হয়ে যাবে, তবে কালার করা যাবে না। আর সবার উপরের যে অংশটা, এটা হলো চর্বি জাতীয় ফ্যাট অয়েল, তো এখানে সয়াবিন তেলের হয়তো একটা বোতল এঁকে দিলে এইরকম করে দিলেই হবে। আর নিচে তোমরা বাংলায় লিখে দিবে যে একটা খাদ্য পিরামিড, সুষম খাদ্য পিরামিড। তো আবার আমরা এবার লাস্ট কোশ্চেন ঘ নম্বরে যাব। ঘ নম্বরে বলা আছে, প্রমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তো বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিনের খাবার বলা আছে, তো কোনটা সুইটেবল সেটা এখন আমরা ঘ নম্বরে দেখব। প্রমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবারের খাবারটি অধিকতর সহায়ক, নিচে যুক্তি সহকারে বিশ্লেষণ করা হলো। এখন কি কি খেয়েছিল আমরা সেগুলো দেখি। বৃহস্পতিবার প্রমার মা চাল, ডাল, উদ্ভিজ্জ ভোজ্য তেল যেটা সয়াবিন তেল, তারপরে সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। এই খাবারটাকে আমরা শুক্রবারের তুলনায় অধিকতর ভালো বলছি, সহায়ক। খিচুড়িতে কেন এখন যুক্তি দিচ্ছি, খিচুড়িতে নানা ধরনের পুষ্টি উপাদানের সংমিশ্রণ থাকে। কি কি থাকে এতে? আমিষ, তারপরে প্রোটিন, ভিটামিন, স্নেহ পদার্থ, খনিজ লবণ ইত্যাদি খাদ্য উপাদান আছে, যা সুষম খাবারের একটা বৈশিষ্ট্য। সুষম খাদ্যের কিন্তু বৈশিষ্ট্য যে খাদ্যের এই উপাদানগুলো সেই খাদ্যের মধ্যে থাকতে হয়। এছাড়াও প্রমা বিকেলবেলা পেয়ারা খেয়েছে, যাতে আমরা জানি যে ফলমূলে ভিটামিন সি থাকে, বিশেষ করে পেয়ারায় অনেক পরিমাণে থাকে ভিটামিন সি রয়েছে। সুষম খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ করে। তারপরে আরও যে উপকার করে সেটা হলো দেহে তাপ উৎপাদন করে। এছাড়াও প্রমা বিকেলবেলা আচ্ছা যেটা হলো সুষম খাদ্য দেহের গঠন, তারপরে বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে, দেহে তাপ উৎপাদন করে এবং কর্মশক্তি যোগায়। সুষম খাদ্য রোগ প্রতিরোধে সাহায্য করে, দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে। তো লাইনগুলো আমরা আবারও পড়ছি যে খিচুড়িতে নানা ধরনের পুষ্টি উপাদানের সংমিশ্রণ থাকে, এতে আমিষ, প্রোটিন, ভিটামিন, স্নেহ পদার্থ, খনিজ লবণ ইত্যাদি খাদ্য উপাদান আছে, যা সুষম খাবারের বৈশিষ্ট্য। এছাড়াও প্রমা বিকেলবেলা পেয়ারা খেয়েছে, যাতে ভিটামিন সি রয়েছে। সুষম খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে, দেহে তাপ উৎপাদন করে এবং কর্মশক্তি যোগায়। উৎপাদন মানটা এখানে ভুল হয়েছে, আসলে আমি অভ্রতে আনতে পারিনি, এটা খন্দরটা দিবা তোমরা। সুষম খাদ্য রোগ প্রতিরোধে সাহায্য করে, দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে। আচ্ছা, নেক্সট হলো পক্ষান্তরে প্রমা শুক্রবারেরটা এখন বলতে হবে যে কি খেয়েছিল। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্ক এবং বার্গার খেলো, তো এগুলো সবগুলো কিন্তু ক্ষতিকর খাবার। এই খাবারগুলো জাঙ্ক ফুড বা ফাস্টফুড নামে পরিচিত। জাঙ্ক ফুড হলো এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য তৈরি করা হয়। সুস্বাদু করার জন্য এতে অতিরিক্ত রাসায়নিক পদার্থ দেওয়া হয়, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর। ফাস্টফুডে প্রচুর পরিমাণে চিনি এবং প্রাণীজ চর্বি থাকে, এটিও শরীরের জন্য ক্ষতিকর। তো আমরা লাইনটা আবারও পড়ি যে পক্ষান্তরে প্রমা শুক্রবারে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্ক এবং বার্গার খেলো। এই খাবারগুলো জাঙ্ক ফুড বা ফাস্টফুড নামে পরিচিত। জাঙ্ক ফুড হলো এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য তৈরি করা হয়। সুস্বাদু করার জন্য এতে অতিরিক্ত রাসায়নিক পদার্থ, মশলা জাতীয় জিনিস দেওয়া হয়, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর। ফাস্টফুডে প্রচুর পরিমাণে চিনি এবং প্রাণীজ চর্বি থাকে, এটিও শরীরের জন্য ক্ষতিকর। তো এখন আমরা ফাইনাল একটা ডিসিশন দেবো যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে প্রমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবারের খাবারটি অধিকতর সহায়ক ছিল। আচ্ছা, নেক্সট এখানে তোমাদের দুই নম্বর একটা কোয়েশ্চেন ছিল, 24 ঘন্টার একটা রুটিন বানাতে বলা হয়েছিল, এই যে শিক্ষার্থী হিসেবে তোমার 24 ঘন্টার একটা রুটিন তৈরি করো এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করো। কী কী থাকবে এই বিষয়গুলো আমরা সব ফুটে তুলেছি, প্রার্থনা আছে, খেলাধুলা, এগুলো সবই দেখতে হবে, অবসরে কী করো। তো আমরা এখন সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখি, এটা দুই নম্বর কোয়েশ্চেন হবে। তো এটা আমরা একটু আগে সাইজ টেক্সটা একটু বড় করে নিই, সাইজটা একটু ছোট হয়ে গেছে, তো আমরা বড় করলে আসলে জিনিসটা ভালো বুঝতে পারবো। তো এটা আসলে 24 ঘন্টার একটা রুটিন করতে বলা হয়েছিল, তোমাদের ভিন্ন হতে পারে, সমস্যা না, আমি একটা জাস্ট নমুনা হিসেবে এটা দেখিয়েছি। প্রথমে একটু ভূমিকা দিলাম যে শরীরই মানুষের প্রথম পরিচয়, তাই শরীরকে মানুষের জীবন সংগ্রামের অন্যতম হাতিয়ার বলা হয়। একে ঠিক ঠিক এখানে রাখার কথাটা হবে, একে ঠিক রাখার দায়িত্ব। তো আমি এটা কারেকশন করে দিচ্ছি, একে ঠিক রাখার কথাটা হবে এই জায়গাটায়। তো একে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই। মানুষের জীবনে নিয়মিতভাবে ঘুম, খাদ্য গ্রহণ ও বিশ্রাম প্রয়োজন, এগুলো মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে বা সহায়ক। এবার আমরা 24 ঘন্টার রুটিনটা দেখব যে শিক্ষার্থী হিসেবে আমার 24 ঘন্টার রুটিন নিচে দেওয়া হলো। ভোর 5টায় আমরা দিলাম যে ঘুম থেকে ওঠা, তারপরে ভোর 5:20 অর্থাৎ 5:20 মিনিটে প্রার্থনা,
কোশ্চেনে কিন্তু বলা হয়েছে প্রার্থনার বিষয়টা ইনক্লুড করতে। তারপরে ভোর 4:40 আমরা হালকা নাস্তার একটা বিষয় দিলাম, এইভাবে 24 ঘন্টায় করতে হবে। সকাল 6টায় হালকা ব্যায়াম, সকাল 6:30 মানে 6:30 সকালের নাস্তা, সকাল 7টায় পড়তে বসা, গণিত আর ইংরেজি এখানে আমরা দিয়েছি, এটা তোমরা ভিন্ন দিতে পারো। সকাল 9টায় পড়ার ঘর গোছানো, টুকিটাকি চেয়ার টেবিলগুলো গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো কাজগুলো। নেক্সট ডে হলো সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান, এটাও পয়েন্টে ছিল কিন্তু যে টিফিনের সময় টিফিন করা, এই বিষয়টা অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা নেক্সট আমরা 1টা দেখলাম, তারপরে দুপুর 1:10 ফ্রেশ হয়ে প্রার্থনা করা, যেটা যে যে ধর্মেরই হও সেই ধর্মের প্রার্থনা করা। দুপুর 2টার সময় হচ্ছে যে দুপুরের খাবার খাওয়া, দুপুর 2:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত রেস্ট নেওয়া মানে বিশ্রাম নেওয়া, বিকেল 4:45 ফ্রেশ হয়ে প্রার্থনা করা, বিকেল 5টায় হলো একটু খেলাধুলা করা, সন্ধ্যা 6টায় প্রার্থনা করা এবং হালকা নাস্তা টুকটাক কিছু চা নাস্তা খাওয়া, সন্ধ্যা 6টায় পড়তে বসা, রাত 8টায় হলো আবারও প্রার্থনা, রাত 8:30 8:30 রাতের খাবার খাওয়া। নেক্সট হচ্ছে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত পড়াশোনা করা, আর রাত 11:10 থেকে ভোর 5টা পর্যন্ত ঘুমানো। তো এটি ছিল আমাদের আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ।